রাজধানীর ব্যস্ততম সড়কের অন্যতম রামপুরা ব্রিজ। এ সড়কে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ প্রতিদিনই চলাচল করে হাজারো গণপরিবহন। তবে যাত্রী পথচারীরা বলছেন, রামপুরা ব্রিজের আশপাশে ফুটওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। সকাল থেকে রামপুরা ব্রিজের ট্রাফিক পয়েন্টে এমন চিত্রই দেখা গেছে। এলাকাবাসী বলছেন, অধিকাংশ সময় জেব্রা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা থাকেন না, ফলে রাস্তা পারাপারে অনেক সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যাতায়াতে অনেক সমস্যা। খুব শীঘ্র এটা ফুটওভার হওয়া দরকার এদিক থেকে এদিক। এই যে মানুষের উশৃঙ্খলভাবে যাতায়াত, এটা খুবই খারাপ জিনিস। অ্যাক্সিডেন্ট হয়, কোনো শৃঙ্খলা নাই রাস্তায়, এই রাস্তাটা শৃঙ্খলা দরকার। অভিযোগ উঠেছে, লাইন ধরে গাড়ি আসা যাওয়ার কারণে রাস্তা পারাপার হতে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় পথচারীদের। রামপুরা ব্রিজের আশপাশে ফুটওভার ব্রিজ না থাকায় দীর্ঘদিনের ভোগান্তির কথাও তুলে ধরেন তারা। তারা বলছেন, ফুটওভার ব্রিজ থাকলে খুবই ভালো হয়। শত শত গাড়ি চলাচলের মধ্যে এভাবে রাস্তা পারাপার হওয়া পথচারীদের জন্য একটা বড় ঝুঁকি। একটা ফুটওভার ব্রিজ করে দিলে অনেকটাই সুবিধা হবে। জনসাধারণ সরকারের কাছে দাবি জানায়, জনগণের যানমালের সুরক্ষার্থে কিছু করুন। পুলিশের কাছে কিছু বলে লাভ নেই, সরকার যদি কান টানে তাহলে মাথা আসবেই। পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশে অধিকাংশ মানুষই ট্রাফিক আইন মানেন না, এ কারণে সড়কে আইন প্রয়োগ করতে গিয়ে ট্রাফিক পুলিশদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, ট্রাফিক পুলিশদের নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। নিউজ ডেস্ক, ভোরের পাতা।